ভিওর্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা অনলাইন থেকে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং ড্রাইভিং লাইসেন্স আবেদন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের আবেদন আপনি বাড়ি থেকেই করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং কোনো রকম ডকুমেন্ট আপনাকে আরটিও অফিসে নিয়ে যেতে হবে না জমা করতে হবে না বাড়িতে বসে আপনার ডকুমেন্ট সাবমিট হয়ে যাবে এবং অনলাইন থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে যে দুশো চল্লিশ টাকা খরচ হয় সেই টাকাটা অনলাইন থেকে পেমেন্ট করতে পারবেন এবং যে কম্পিউটার টেস্ট দিতে হয় পরীক্ষা দিতে হয় আরটি অফিসে গিয়ে সেটাও আপনারা বাড়িতে বসেই দিতে পারবেন এর জন্য আরটিও অফিসে যেতে হবে না তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকে আপনার ফ্যামিলির যদি কেউ বানাতে চাই ভিডিওটি ভালো করে ফলো করুন এবং এর ফলে আপনারা বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন তো দেখুন ড্রাইভিং লাইসেন্স যারা জানেন না তাদেরকে বলে দিই মূলত দুটো স্টেপে হয় প্রথম স্টেপ হচ্ছে প্রথমে আপনাকে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং সেটা হয়ে যাওয়ার পর তারপরে মেন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে তো প্রথমে যেটা লার্নার লাইসেন্স সেটা করার জন্য খরচ পড়ে মাত্র দুশো টাকা এবং এই লার্নার লাইসেন্সের জন্য এর আগে কি হতো আপনি যখন অনলাইনে ফ্লাপ করতেন ফ্লাপ করার পর সমস্ত ডকুমেন্ট আপনাকে আর অফিসে নিয়ে গিয়ে সেখানে সাবমিট করাতে হতো তারপর সেখানে আপনাকে সাইন করতে হতো ফটো তুলতো তোলার পর আর অফিসে আপনাদের পরীক্ষা নিত কম্পিউটার টেস্ট পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করলে তখন আপনার এক দু ঘন্টার মধ্যে আপনারা লার্নার লাইসেন্সটা পেয়ে যেতেন এই একই কাজটা কিন্তু এখন আপনারা লার্নার লাইসেন্সের জন্য আপনার আর অফিসে যাওয়ার আর কোনো দরকারই নেই আপনারা বাড়িতে বসেই অ্যাপ্লাই করবেন বাড়িতে বসেই ফর্ম জমা হয়ে যাবে বাড়িতে বসেই আপনারা ফিস পেমেন্ট করতে পারবেন এবং বাড়িতে বসেই আপনারা পরীক্ষাটা দিতে পারবেন মোবাইল থেকে নিজের অথবা কম্পিউটার থেকে ওকে সো এইটা হলো লার্নার লাইসেন্স এবার লার্নার লাইসেন্সটা যখন আপনার হয়ে যাবে একবার তখন এই লাইসেন্সটার ভ্যালিড থাকে ছ মাস অর্থাৎ আপনি পরীক্ষায় পাশ করলে আপনাকে লার্নার লাইসেন্স দিয়ে দিবে এবং ছ মাস ভ্যালিড থাকবে এই ছ মাসের মধ্যে আপনারা যে কোনো সময় যেটা মেন ড্রাইভিং লাইসেন্স সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবার মেন লাইসেন্স যখন আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর তখন কিন্তু আপনাকে আরটি অফিসে যেতে হবে যাওয়ার পর সেখানে আপনার ট্রায়াল হবে আপনাকে বাইক চালিয়ে দেখাতে হবে তারপরে ডকুমেন্ট সেখানে আবার সাবমিট হবে এবং সেখানেই আপনার ফটো তুলবে এবং আপনাকে সাইন করাতে করাবে ঠিক আছে তো এই দুটো পদ্ধতিতেই কিন্তু লার্নার লাইসেন্স হয় তো চলুন আগে আমরা দেখে নিই যে লার্নার লাইসেন্সটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব এবং এর যাবতীয় কি কি প্রসেস রয়েছে কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে তো ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য সবার আগে আপনারা চলে আসবেন আমাদের এই ওয়েবসাইটে ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কামেন্টের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ক্লিক করলেই সরাসরি আপনাদের কাছে এই পেজটা চলে আসবে আচ্ছা অনেকে আবার বলেন যে ডেসক্রিপশন বক্স কোথায় দাদা আপনি বললেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে তো ধরুন আপনি এই ভিডিওটি দেখছেন তো এই ভিডিওর নিচে দেখুন এইখানে একটা আপনি মোর বলে অপশন পাবেন প্রত্যেকটা ভিডিওর নিচে পাবেন প্রথমে টাইটেল তার নিচে মোর তো এই মোরে যখনই আপনি ক্লিক করবেন এটাই কিন্তু আপনার দেখুন এই দেখুন নিচের ডেসক্রিপশন বক্স খুলে গেল এই ভিডিওটা ডেসক্রিপশন বক্স খুলে গেলো এরকম প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্স খুলে যাবে দেন এই নিচেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনি আমাদের সাইটে পৌঁছে যাবেন এখানে সম্পূর্ণ বাংলাতে বলা রয়েছে কিভাবে আপনারা কি করবেন না করবেন এবং সবার নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে লিংক দেওয়া রয়েছে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই অনলাইন এবং নিচে আর একটা লিঙ্ক টু রয়েছে লিঙ্ক অনটাতে কাজ না হলে আপনারা লিঙ্ক টু তাতে ক্লিক করবেন তো আমার লিঙ্ক অনে আমি ক্লিক করে দেখি কাজ হচ্ছে কিনা তো যখনই আমি লিঙ্ক লিঙ্কটাতে ক্লিক করব ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই অনলাইনে একটু আপনারা অপেক্ষা করবেন এবং আপনার কাছে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের যে অফিশিয়াল ওয়েবসাইট যেখান থেকে আমাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে হয় সেই পোর্টাল এখানে খুলে যাবে তো এরপর আপনারা সিম্পলি দেখুন এখানে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানটায় আপনাকে আপনার স্টেটের নাম সিলেক্ট করতে হবে তো সিম্পলি আপনারা চলে আসুন এখানে ওয়েস্ট বেঙ্গল যখনই ক্লিক করবেন ওয়েস্ট বেঙ্গল আপনার কাছে এই রকম পেজ আসবে এবং এখানেই দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা নোটিশ আপনারা পেয়ে যাচ্ছেন যে কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিস মানে কোনো রকম কারো সাথে ভিজিট করে ডকুমেন্ট সাবমিট করা ছাড়াই অনলাইনের মাধ্যমে ই কে মাধ্যমে আপনাদের লার্নার লাইসেন্স অ্যাপ্লাই হবে তো আপনারা চাইলে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন বা এটা কেটে দেন আপনি তো এই যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্স দেখতে পাচ্ছেন আপনারা প্রথম লার্নার লাইসেন্স এখান থেকে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে এবং তার পাশে একটা অপশন দেখছেন ড্রাইভিং লাইসেন্স যেটা পরে এটা এখন আর কোনো কাজ নেই আগে আমরা লার্নারটা অ্যাপ্লাই করে নিই এসেম্বলি ক্লিক করবেন এটাতে এটাতে যখনই ক্লিক করবেন দেখুন টোটাল সাতটা স্টেপে আপনার এই লাইসেন্সটা হবে প্রথমে অনলাইনে ফর্ম ফিল করতে হবে তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার করতে হবে এবং এখানে বলেই দিয়েছে ইন কেস অফ ই থ্রু আধার অনলি সিগনেচার নিড টু বি আপলোড যদি আপনারা আধার কার্ডের মাধ্যমে করেন ই কেভাইসির মাধ্যমে তাহলে এখানে শুধুমাত্র সিগনেচারটা আপলোড করতে বলছে আর ফটো এখানে আপলোড করার দরকার নেই তাই বলছে সেটা পরে দেখবো কি আপলোড করতে হবে কি না হবে এরপর চার নম্বর অপশান হচ্ছে আমাদেরকে ফি পেমেন্ট করতে হবে মাত্র দুশো টাকা কাটে এবং পাঁচ নম্বর অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই অফ দ্য পেমেন্টের স্ট্যাটাস আমাদের পেমেন্টটা চেক করতে হবে যে হ্যাঁ পেমেন্ট হয়েছে কি হয়নি পেমেন্ট করার পর তারপরে আমাদেরকে রিসিভ কপিটা প্রিন্ট করতে হবে এবং সবার শেষে এল এল স্লট বুক করতে হবে মানে লার্নার লাইসেন্সের জন্য যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষার স্লটটা এখানে আপনাকে বুক করতে হবে তো এই হচ্ছে পুরো সিস্টেম তো চলুন আপনাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি সিম্পলি নিচে কন্টিনিউ রয়েছে এই কন্টিনিউ বটনের উপর একবার ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন দেখুন আপনার কাছে এরকম পেজ খুলবে সো এখানে দেখতে পাচ্ছেন সবার যে ফার্স্ট অপশন রয়েছে এটাতেই ঠিক থাকবে যে অ্যাপ্লিকেন্ট ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং লাইসেন্স মানে প্রথমবার যদি আপনারা অ্যাপ্লাই করেন এর আগে যদি কোনোদিন আপনার কোনো লাইসেন্স না থাকে তো প্রথম অপশনটাতেই ঠিক থাকবে এরপর আপনি এখানে জেনারেল আছে জেনারেলই থাকবে এটা কিছু করার দরকার নেই সিম্পলি আপনারা এখান থেকে সাবমিট বটনে ক্লিক করে দেবেন তো যখনই আপনারা সাবমিট করবেন এই দেখুন আপনার কাছে এখানে অপশন চলে আসলো এবার দেখুন এই জিনিসটা খুব ভালো করে এখানে লেখা আছে ভালো করে আপনারা যদি পড়তে পারেন তো পড়ে নেবেন যে অ্যাপ্লিকেন্ট ইউজিং আধার অথেন্টিকেশন ক্যান টেক দ্য এল এল টেস্ট ফর্ম দেয়ার হোম বুঝতে নিজের বাড়ি থেকেই তারা তাদের যে লার্নার লাইসেন্স যে মানে টেস্ট পরীক্ষাটা তারা নিজের বাড়ি থেকেই দিতে পারবে যদি তারা আধার অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করেন তো এবং বলছে দেখতে পাচ্ছেন এখানে নো নিড টু ভিজিট আর টিও অফিসে ভিজিট করার কোনো দরকার নেই ঠিক আছে পাসওয়ার্ড ফর অনলাইন এল এল টেস্ট উইল বি সেন্ড অ্যাজ এস এম এস টু দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার মানে পরীক্ষা দেওয়ার জন্য যে পাসওয়ার্ড সেটা আপনাদের মোবাইল নাম্বারেই পাঠিয়ে দেওয়া হবে ওকে এবং সাকসেসফুলি যে যারা এখানে আধারের সাথে লিঙ্ক থাকবে মোবাইল তাদেরই কিন্তু এরা করতে পারবে এই কাজটা এবং সাকসেসফুল অ্যাপ্লিকেন্ট কেন ডাউনলোড অর হার লার্নার লাইসেন্স সাপোজ আপনি পরীক্ষায় পাশ করলেন তো আপনি পরীক্ষা পাস করার পরে লাইসেন্স ডাউনলোডেরও লিঙ্ক পেয়ে যাবেন মোবাইল এস এম এসের মাধ্যমে সেখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন এবার দেখুন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যাদের কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই অনলাইন থেকে মানে আরটি অফিসে না গিয়ে বাড়িতে বসে পরীক্ষাটা দিতে পারবেন যাদের আধারের সাথে মোবাইল লিঙ্ক রয়েছে আর যাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিংক নেই তাদেরকে অফিসে যেতে হবে আরটি অফিসে ডকুমেন্ট সাবমিট করাতে হবে করিয়েই করতে হবে তো এখানে দুটো অপশন পাচ্ছেন একটা হচ্ছে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন আর একটা পাচ্ছেন সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন তো আপনারা যদি মানে আধার অথেন্টিকেশনের মাধ্যমে করেন তো এখানে টিক করতে হবে এবং এখানে টিক করলে তবেই আপনি বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবেন কোনো রকম আরটি অফিসে যেতে হবে না ওকে সো দেখতে পাচ্ছেন এখানে আমি ঠিক করলাম এটাতে তারপর এখান থেকে সাবমিট করলাম এবং সাবমিট করার পর এখানে আপনাকে বলেই দেবে যে ইফ ইউর মোবাইল নাম্বার হ্যাজ বিন চেঞ্জ প্লিজ গেট দ্য নিউ মোবাইল নাম্বার লিঙ্ক অর আপডেট উইদাউট উইথ ইউর আধার রেকর্ড ওকে ওকে করেন সো এরকম পেজ খুলবে এবার দেখুন প্রথমে হচ্ছে আপনার দুটো অপশন পাচ্ছেন এখানে আপনি স্টেট সিলেক্ট থাকবে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখুন আপনার আধার আইডি দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন আধার নাম্বার দিয়ে বা ভার্চুয়াল নাম্বার দিয়েও অ্যাপ্লাই করতে পারেন তো এখানে আমি আধার নাম্বারটা টিক রাখবো দেন এখানে আমাকে আধার নাম্বারটা দিতে হবে দেওয়ার পরে এখানে জেনারেল ওটিপির ওপরে ক্লিক করতে হবে ক্লিক করলে আমার এই নিচের ঘরে ওটিপি দিতে হবে দেওয়ার পরে এই তিনটে বক্সে টিক করতে হবে টিক করে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশনের উপরে অথেন্টিকেটের ওপরে ক্লিক করতে হবে তো চলুন ফটাফট এগুলো আমি ফিল আপ করে আপনাদেরকে অথেন্টিকেট করে দেখাচ্ছি ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছেন ওটিপি দিয়েছি দেওয়ার পর এখানে আমি জাস্ট অথেন্টিকেটের ওপরে ক্লিক করে দিচ্ছি যখনই আপনারা অথেন্টিকেটের ওপরে ক্লিক করবেন এখানটায় আপনার সমস্ত ইনফরমেশন চলে আসবে ঠিক আছে এদিকে আপনার ফটো থাকবে এগুলো আমি ঢেকে রেখেছি আমার সিকিউরিটি রিজনের জন্য এখানে আপনার নাম চলে আসবে আপনার বাবার নাম চলে আসবে ওকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেট অফ বার্থ চলে আসবে আপনার জেন্ডার চলে আসবে এবং এই দিকটায় আপনার অ্যাড্রেস ডিটেল চলে আসবে এবং এই দিকটা তো আপনার পুরো অ্যাড্রেস ডিটেলস থাকবে ওকে সো আপনি এগুলো কিছুই চেঞ্জ করতে পারবেন না কারণ এগুলো আপনার আধার কার্ড থেকেই নেবে এরপর আপনি জাস্ট এখানে প্রসিড দেখতে পাচ্ছেন এই প্রসিডের উপরে একবার ক্লিক করে দেবেন তো যখনই আপনি প্রসিডের উপরে ক্লিক করবেন দেখুন আপনার কাছে এরকম পুরো একটা ফর্ম খুলবে এগুলো আমার ঢাকা রয়েছে সিকিউরিটি রিজনের জন্য আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি কী কীভাবে কী করবেন তো সবার আগে স্টেট রয়েছে এটা কিছুই করতে হবে না ওয়েস্ট বেঙ্গল থাকবে তারপরে আর অফিস দেখতে পাচ্ছেন এখানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার যে আর অফিস সেটা সিলেক্ট করতে হবে ফর এক্সাম্পল আমার নদীয়া তো আমি এখানে নদিয়া লিখলে তো আসবে না এখানে আপনাকে দেখতে হবে নদিয়ার মধ্যে কোথায় কোথায় রয়েছে তো এখানে আপনাকে ম্যানুয়ালি সার্চ করে দেখতে হবে বেশি নেই অল্প কিছুই আছে আমাদের পুরো বেঙ্গলের মধ্যে তো আমার সব থেকে কাছে পড়ে টেহট্টো যেহেতু আমি নদিয়ার মধ্যে টেহট্টো আমার সবথেকে নিয়ারেস্ট আমি টেহট্টো করলাম ঠিক আছে এরপর যখনই করবেন এখানে পিনকোডের জায়গাটাও কিছু করতে হবে না দিতে পারবেন না নিচে চলে আসুন নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম রয়েছে বাবার নাম রয়েছে এরকমই থাকবে কিছু করতে পারবেন না এগুলো চেঞ্জ করতে পারবেন না ওকে সো এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা এবার এখানে আপনার ফুল নেম চলে আসলো এবং এই নিচে দেখতে পাচ্ছেন এগুলো আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না কোথায় চেঞ্জ করতে পারবেন এই দেখুন প্লেস অফ বার্থ ওকে এখানটায় আপনার কোথায় জন্ম সেটা এখানে দেবেন কোন জায়গাটায় ঠিক আছে মানে গ্রামের নাম তারপরে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার কোয়ালিফিকেশন দেবেন মানে আপনি কতদূর পড়াশোনা করেছেন দেখুন কোয়ালিফিকেশনে এইট পাস রয়েছে টেন প্লাস টু রয়েছে টেন রয়েছে বিলো এইট রয়েছে যে যতদূর পড়াশোনা করেছেন সে তার মতন এখানে কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন ল্যান্ডলাইন নাম্বার যদি আপনার থাকে তো সেটা দেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনার বলেই দিয়েছে মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার মানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারটা এখানে দিতে হবে এবং এই দিকটায় দেখতে পাচ্ছেন আপনার বয়স ডেট অফ বার্থ অটোমেটিকলি চলে এসছে বয়সটা এখানে আপনি আপনি আসবে এবং এখানটায় আপনি কিছুই করবেন না জাস্ট ব্লাড গ্রুপ দেখতে পাচ্ছেন এখানটায় আপনার যে ব্লাড গ্রুপ সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং ইমেল দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ইমেল রয়েছে আপনার ইমেলটা এখানে দেবেন দেওয়ার পর যদি অল্টারনেট কোনো মোবাইল থাকে আপনার তো সেটা এখানে দেবেন ঠিক আছে এরপর আমরা একটু নিচে চলে আসি এরপর দেখতে পাচ্ছেন এখানটায় আপনার কমপ্লিট অ্যাড্রেস বন্ধুরা এদিকে চলে আসবে এটা আপনি কিছু করতে হবে না আপনাকে ঠিক আছে এইখানটায় একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ডিউরেশন অফ স্টে অ্যাট প্রেজেন্ট অ্যাড্রেস আপনি বর্তমান অ্যাড্রেসে কতদিন থেকে বসবাস করছেন তো এখানে আপনি যতদিন থেকে বসবাস করেন তত বছর তত মান্থ এখানে আপনার মতো করে দিয়ে দেবেন এবার এই দিকটায় দেখেন যে পারমানেন্ট অ্যাড্রেস তো আপনাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস আর এই প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনারা এই বক্সে টিক করবেন টিক করলে অটোমেটিকলি ফ্লাপ হয়ে যাবে বাইডিফল ডিফল্ট ওকে এটা দেখুন আমাকে ফ্লাপ করতে দিচ্ছে না তো এটা বাইডিফল ডিফল্ট এমনই থাকবে ওকে সো এরপর নিচে চলে আসুন দেখুন এবার হচ্ছে মেন জিনিস এরপর আপনারা এগুলো কিছু করতে হবে না এগুলো আপনারা অত ভাবার আপনাদের চিন্তা আর কিছু নেই জাস্ট আপনি নিচে চলে আসুন এইখানটায় দেখুন আমি আরেকটি স্কল করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এই দেখুন এইখানটায় দেখুন এইখানটাতে খেয়াল করুন আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন ওকে সো ধরুন আপনার প্রথম যে অপশান রয়েছে মোটর সাইকেল উইদাউট গিয়ার যে সমস্ত মোটর সাইকেল কোনো গিয়ার নেই তার জন্য অ্যাপ্লাই করলে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে আর ধরুন মোটর সাইকেল উইথ গিয়ার যেগুলো আমাদের নর্মাল বাইক হয় যেমন কি অ্যাপাচি গ্লামার ঠিক আছে এই সমস্ত গাড়িগুলো আমাদের সমস্তই গিয়ার থাকে তো মোটর সাইকেল উইথ গিয়ার তো আমরা এটা সিলেক্ট করব ঠিক আছে আর ধরুন যাদের এখানে আপনার মোটরসাইকেল গিয়ার নেই যেমন স্কুটিগুলো থাকে তো সেগুলো কিন্তু প্রথম অপশনটা সিলেক্ট করবেন স্কুটির জন্য ওকে এবং নন ট্রান্সপোর্ট ঠিক আছে তো আমরা এটা করব মোটরসাইকেল উইথ গিয়ার কারণ এগুলো হচ্ছে কোন বাইকগুলো যে বাইকের গিয়ার থাকে আপনি গিয়ার দিতে পারেন ঠিক আছে যেমন কি স্প্লেন্ডার বাইক অ্যাপাচি বাইক ওকে গ্ল্যামার বাইক এই জাতীয় যে সমস্ত বাইকগুলো রয়েছে এই সমস্ত বাইকগুলো তো এটা আমি ক্লিক করলাম আমি বাইকের জন্যই করছি ক্লিক করার পরে আপনাকে এই পাশে আরও দেখতে পাচ্ছেন এ আরোটা একবার ক্লিক দেবেন ক্লিক দিলে এই জিনিসটা এই দিকটায় চলে আসবে ওকে সো এটা করবেন করার পর আপনি সিম্পলি এখানটাতে দেখুন দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দিয়েছে যে আপনি কি কোনো ড্রাইভিং স্কুল থেকে ট্রেনিং নিয়েছেন তো নিয়ে নিয়ে থাকলে ঠিক করবেন না নিয়ে থাকলে কিছু করতে হবে না এরপর নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিছু অপশন রয়েছে এই দেখুন এখানে বলছে যে সেলফ ডিক্লারেশন ফর্ম তো আপনাকে এই সেলফ ডিক্লারেশন ফর্মে একবার ক্লিক করতে হবে আপনার কাছে পুরো একটা সেলফ ডিক্লারেশন ফর্ম খুলবে সো এখানে কিছু ইনফরমেশন রয়েছে এগুলো আপনি চেক চেক করবেন দেখবেন কোনটা আপনার ক্ষেত্রে হ্যাঁ হবে না হবে সেই মতো আপনি এখানে চেক 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 করে সাবমিট করবেন তো এখানে আপনার যেটা হবে যেমন কি দেখুন এখানে একটা বলছে ডু ইউ সাপারিং ফর্ম নাইট ব্লাইন্ডনেস মানে আপনি কি রাত্রিতে অন্ধ এরকম কোনো আপনার রোগ আছে যেটাকে আমরা রাতখানা বলি তো আপনি ইয়েস করলে অবশ্যই আপনার লাইসেন্সটা হবে না তো নো করতে হবে এবং এখানেও বলছে দেখুন প্রথমে যে আপনি কি কোনো কিছুতে রোগে ভুগছেন কি না তো আপনার মতো করে আপনি এগুলো ইয়েস্নো করে নেবেন যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা ঠিক আছে সো দিয়ে তারপরে আপনি জাস্ট এখানে এই ঘরে টিক করে এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট হয়ে গেলে আপনার সেলফ ডিক্লারেশন হয়ে গেল এরপর দেখতে পাচ্ছেন এখানে আর একটা অপশন দিয়েছে এই অপশনটা এক নম্বর যে আপনি যদি কোনো কারণে আপনার অ্যাক্সিডেন্ট হয় তো সেক্ষেত্রে আপনার শরীরের অঙ্গ কি আপনি দান করতে চান তো আপনি ইয়েস ইয়েস করবেন ন হলে নো করবেন তো এটা নই থাকবে আমার এরপর জাস্ট এখান থেকে সাবমিট করতে হবে ঠিক আছে আপনি যখনই সাবমিট করবেন আপনার কাছে পরবর্তী পেজ খুলবে এরপর সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই পেজটা খুলবে এখানে আপনার সমস্ত কিছু চলে আসবে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারও চলে আসবে তো অবশ্যই নাম্বারটা আপনারা নোট ডাউন করে রাখবেন পরবর্তী সময়ে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এই নাম্বারটা আপনার লাগবে এবার এখান থেকে আপনি সিম্পলি যেটা করবেন এখান থেকে যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন ডান দিকে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা এবং প্রিন্ট অ্যাকোনোলজমেন্ট দুটোই আপনারা ডাউনলোড করে রাখবেন তো ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনারা সিম্পলি নিচে নেক্সট বটনে ক্লিক করবেন নেক্সট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এরকম পেজ চলে আসবে দেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে এবং ডেট অফ বার্থ থাকবে নিচে জাস্ট ক্যাপচার কোডটি দেখে দেখে টাইপ করবেন টাইপ করে জাস্ট এখান থেকে আবারও সাবমিট বটনে ক্লিক করবেন তো এরপর আপনার কাছে এই পেজটা চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের ফিল আপ অ্যাপ্লিকেশন ডিটেলস এক্জেমটেড রয়েছে আপলোড ডকুমেন্ট এটাও এক্সেমটেড রয়েছে এবং আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এগুলো এক্সেমটেড মানে রয়েছে তার মানে কি তার মানে হচ্ছে এগুলো আমাদের ছাড় রয়েছে এগুলো আপলোড করতে হবে না কারণ আমরা যেহেতু ই মাধ্যমে অ্যাপ্লাই করছি তো বাকি রয়েছে কোনটা দেখুন ফি পেমেন্ট বাকি রয়েছে আর এলএলটি স্লট বুকিং বাকি রয়েছে তো এই দুটো করতে হবে তো আমাদের এখন ফি পেমেন্টটা টিক রয়েছে এখন আমরা এটাকে টিক রাখা অবস্থাতেই সিম্পলি প্রসিড বটনে ক্লিক করে দেবো তো চলুন আমরা প্রসিড করে দিচ্ছি এরপর আপনার কাছে এই পেজটা এখানে খুলে যাবে এখান থেকে পেমেন্ট অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো সিলেক্টে ক্লিক করে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন এবং ক্যাপচার করতে এখানে দেবেন দেওয়ার পরে জাস্ট পে অ্যাওয়ে ক্লিক করে দেবেন পেন ক্লিক করার পর আপনার কাছে গ্রিপস পোর্টালের পেমেন্টটা খুলে যাবে পেজ তো সেখান থেকে আপনাকে দুশো চল্লিশ টাকার যে পেমেন্ট সেটা আপনাকে করতে হবে পেমেন্ট একবার হয়ে গেলেই সাকসেসফুল পেমেন্ট হয়ে গেলেই আপনাদের কাছে এই রকম পেজে আবার আপনাকে রিডাইট্রিং করে চলে আসবে পেজটাতে এখান থেকে আপনারা পেমেন্ট রিসিভটা প্রিন্ট আউট করে নেবেন আপনাদের ভবিষ্যতে কাজে দেবে তারপরে সিম্পলি আপনারা এই নেক্সট বটনে ক্লিক করে দেবেন নেক্সট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও আপনার কাছে এই পেজটা খুলবে এখানে আবারও আপনার উপরে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ থাকবেন নিচে জাস্ট ক্যাপচা কর্তি দেখে দেখে এখানে টাইপ করে আবারও আপনি জাস্ট সাবমিট করে দেবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন ফি পেমেন্ট আমাদের হয়ে গেল কমপ্লিট এবার হচ্ছে আমাদের এল এল স্লট বুকিং তো স্লট বুকিং করার জন্য সিম্পলি আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার স্লটটা বুকিং করতে হবে মানে সিটটা বুকিং করতে হবে কবে আপনি পরীক্ষা দেবেন স্লট বুকিংয়ের জন্য আপনার কাছে এরকম একটা টেবিল খুলে যাবে এখান থেকে যেগুলো গ্রিন রয়েছে আপনি এগুলো বুকিং করতে পারবেন তো যে কোনো একটা গ্রিন ডেটে আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি ইজিলি স্লটটা বুকিং করতে পারবেন আচ্ছা একবার স্লট বুকিং হয়ে গেলেই আপনি কনফার্ম করে নেবেন কনফার্ম হয়ে গেলেই আপনার কাজ শেষ তো এখন হচ্ছে আপনি যে ডেটে স্লটটা বুকিং করলেন সেই ডেটে পরীক্ষাটা কীভাবে দেবেন ঠিক আছে সো আপনি যে ডেট সিলেক্ট করেছিলেন সেই ডেটে সেই টাইমে আপনি আবারও চলে আসবেন আমাদের এই ওয়েবসাইটে লিঙ্কটা আপনার কোথাও সেভ করে রাখবেন তো এই লিঙ্কে আসার পরে সিম্পলি নিচে এসে আপনি প্রথমে যেখানে ক্লিক করেছিলেন না অ্যাপ্লাই করার জন্য সেই লিঙ্কেই যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলই সিলেক্ট করবেন করার পরে জাস্ট আপনার কাছে এই পেজটা আসবে ঠিক আছে এবার দেখুন এবার অনলাইনে পরীক্ষা দেবেন কিভাবে সো পরীক্ষা দেওয়ার জন্য আপনার কাছে এই পেজটাই আবার খুলবে দেন এখানটায় আসার পর বন্ধুরা এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সিম্পলি আপনাকে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ওপরে একবার ক্লিক করে দিতে হবে ব্যাস এখানে ক্লিক করবেন সো সে একই রকম আগের মতো এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেটা দেবেন এখানে ডেট অফ বার্থ দেবেন আর এখানে এই যে ক্যাপচারকোরটি দেখে দেখে টাইপ করবেন টাইপ করে জাস্ট এখান থেকে সাবমিট করবেন দেখুন যখনই আপনি সাবমিট করবেন তো আপনার কাছে এই পেজটা এখানে খুলে যাবে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াচিং অফ রোড সেফটি টিউটোরিয়াল ইজ ম্যান্ডেটরি ক্লিক হেয়ার আপনাকে সিম্পলি পরীক্ষা দেওয়ার জন্য এই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করতে হবে তো আপনি যখনই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করবেন আপনার কাছে পরবর্তী পেজ খুলে যাবে তো এই কাজটা কিন্তু আপনি সেদিনই করবেন যেদিন আপনার পরীক্ষার ডেট থাকবে সেদিনকে আপনার মোবাইল থেকে করতে পারবেন ঠিক আছে তো দেখুন এই পেজটায় আসার পর আপনাকে এখানে ওটিপি দিতে হবে জেনারেট ওটিপির ওপরে ক্লিক করবেন ওটিপি ঢুকবে আপনার ফোনে ওটিপিটা এখানে দেবেন দেওয়ার পর এই দেখুন ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবেন হিন্দি ইংরেজি বাংলা যেটাই আপনি দিতে চান না কেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে জাস্ট সাবমিট বটনে ক্লিক করবেন এইবার দেখুন এইখানে একটা ইউটিউবের ভিডিও রয়েছে ইউটিউবের মতো আইকন এই ভিডিওতে ক্লিক করবেন একটা ভিডিও চলবে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা হয়ে গেলে আপনার কাছে সাবমিটের যে অপশন রয়েছে আপনি সাবমিট করবেন একবার সাবমিট করলেই আপনার কাছে পরীক্ষা দেওয়ার পেজটা এবার চলে আসবে এই দেখুন সাবমিট যখনই করবেন ইউ হ্যাভ সাকসেসফুলি ভিউ দ্য টিউটোরিয়াল নাউ হয়ে গেল দেন প্রসিড ফর এল এল টেস্ট তো আপনি প্রসিড ফর এল এল টেস্টে ক্লিক করলেই আপনার কাছে আবার পরীক্ষার পেজ খুলবে দেন ওখানে আপনাকে এস এম এসের মাধ্যমে একটা আইডি পাসওয়ার্ড দেবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে ওখানে লগ ইন করবেন লগ ইন করে আপনাকে দশটা প্রশ্ন করা হবে মাল্টিপল চয়েস তো সেই দশটা প্রশ্নের অ্যান্সার যদি আপনারা দিতে পারেন আপনাকে এখানে ছয় নাম্বার পেতে হবে ছয় নাম্বার পেলেই পাস আর ছয়ের কম পেলে ফেল তো ফেল হলে আপনাকে আবার ফি পেমেন্ট করে আবার পরীক্ষা দিতে হবে তো এভাবেই খুবই সহজে আপনারা অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন পরীক্ষায় পাশ করে গেলেই আপনি জাস্ট আপনার মোবাইলে এস এম এস চলে আসবে এবং লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা আপনাদের লার্নার ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোডও করে নিতে পারবেন